অনন্য মামুনের সাইকোপ্যাথের সাকিব খানের নায়িকা এক্স্যাক্টলি কে হতে যাচ্ছে, কে হতে যাচ্ছে সাকিব খানের সাইকোপ্যাথের হিরো ইন, এটা নিয়ে কিন্তু অলরেডি অনেক রকম নিউজ হয়েছে এবং সবাই কিন্তু অলরেডি জেনে গিয়েছেন যে আমরা পেতে যাচ্ছি বলিউডের হিরোইনদের, এবং বলিউডের যে চারজন সম্ভাব্য হিরোইনদের নাম উঠে এসেছে এবং সেই নায়িকা এক্স্যাক্টলি কারা, তাদের কী পরিচয়, এটা নিয়ে আমরা কথা বলবো। এখন অনেক হয়তো বলবেন যে হ্যাঁ এর মানে এরা তো বলিউডের বাদ দেওয়া পার্টি, এরা এখন কেন এখানে আছে। তো দেখেন, বলিউডের একজন প্রতিষ্ঠিত ভালো হিরোইনকে নিয়ে যদি বেঙ্গলি ফিল্ম যদি কাজ করানো হয় মিনিমাম 5-6 কোটি টাকা দেওয়া লাগে মিনিমাম। তো সেখানে তাহলে আমাদের সিনেমার এই মার্কেটে 5-6 কোটি টাকা যদি হিরোইনকে দিতে হয় তাহলে কোথায় যায়। তো এই কারণে যে নায়িকাদের নাম নেওয়া হয়েছে তারা ওরকম পপুলার না, বাট একটা টাইমে পপুলার ছিল, এখন তারা পপুলার নয়। তো যে চারজনের নাম এবং সেই চারজনের নাম এখন আমরা আপনাদের সামনে বলতে চাচ্ছি। তো প্রথমে আমি যার কথা বলবো সে জেরিন খান, যিনি সালমানের সঙ্গে যুবরাজ সিনেমা করেছিল একটা টাইমে, যিনি বীর সিনেমা করেছিল এবং ক্যারেক্টার ঢিলা হে, অনেকটা ক্যাটরিনার মতো দেখতে, যথেষ্ট সুন্দরী, যথেষ্ট গ্ল্যামারাস, বাট সময়ের পরিবর্তনে আজকে তার মার্কেট ভ্যালু জনপ্রিয়তা ওরকম নাই। এরপরে আমরা তাকে ওয়াজা তুম হো সিনেমাতে দেখেছিলাম, যথেষ্ট গ্ল্যামারাস, যথেষ্ট সুন্দরী, বাট এখন জেরিন খান সিনেমা থেকে অনেকটাই দূরে, বাট তার স্টারডাম মার্কেট ভ্যালু ওরকম নেই, বাট তিনি ভালো অভিনেত্রী ওরকম না। তো তার নাম কিন্তু অনন্য মামুনের সাইকোপ্যাথে কিন্তু ভাবা হচ্ছে। এবার আমরা দুই নম্বরে আমরা যে নায়িকার কাছে যাব, নেহা শর্মা। তিনি বলিউডে অনেক কাজ করেছে, তিনি সাউথেও কাজ করেছে, ইনফ্যাক্ট তার ইয়ারিয়ান সিনেমাটা অনেকে দেখেছেন এবং তিনি অনেক আগের নায়িকা নেহা শর্মা, বেশ ভালো সুন্দরী গ্ল্যামারাস নায়িকা। তো তার নামটাও কিন্তু এখানে নেওয়া হচ্ছে এবং তিনিও কিন্তু এই সিনেমাতে কিন্তু কাজ করতে পারেন। তো নেহা শর্মার পরপরই এবার আমরা যাকে নিয়ে কথা বলবো সে ইজ নানা আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি। এবার আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম শেহনাজ গিল, যিনি বিগ বস থেকে আসলে উঠে আসে। তো এরকম 3-4 জন, এমনকি পূজা হেগড়ের নামও কিন্তু শোনা গিয়েছিল, এরকম 3-4 জন নায়িকা যাদের নাম শোনা যাচ্ছে। তো ফাইনালি কে হবে এটা জন্য কিন্তু সময়ের জন্য অপেক্ষা করতে হবে।